বলতে চলেছি আজকে একটা গুরুত্বপূর্ণ খবর এই খবরটা অবশ্যই শুনবেন সবাই শুনবেন আপনার গ্রামবাসীদের সবাইকে শেয়ার করে দেবেন কথাটা বলে দিবেন কারণ সামনে মাস চলে আসতে লেগেছে কারণ আগস্ট প্রায় শেষ আর আগস্ট মাসেই কিন্তু লাস্ট ডেট ছিল আগস্টের তিরিশ তারিখ আগস্টের লাস্ট ডেট ছিল এটাই যখন আমাদের এক প্রকল্প শুরু হয়েছিলো এক রেশন এক দেশ এক রেশন এই প্রকল্পটা যখনই চালু হয়েছিল তখনই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে দু মাস টাইম দেওয়া হচ্ছে ঠিক আছে দু মাসের মধ্যেই কিন্তু রেশনের সাথে আধার কার্ড লিঙ্ক করে দেওয়া হবে এবার আধার কার্ড যদি লিঙ্ক না করে তাহলে মাল পাওয়া যাবে না এবার এই সমস্যায় কিন্তু অনেকেই পড়তে পারে কারণ এই সমস্যায় অনেকেই ভুগতে পারে কারণ অনেকেরই কিন্তু আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক হয়নি এবার যাদের যাদের হয়নি এখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে কথাটা আর এই কথাটা খবরে কালকে আমি দেখলাম যেটা আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই সেটা আমি নিয়ে এসেছি স্ক্রিনে ঠিক আছে চলুন তাহলে স্ক্রিনটা দেখা যাক তাহলে ফ্রেন্ডস চলে এসেছি স্ক্রিনে এবার এই স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা এই স্ক্রিনে লেখা আছে আগামী মাস থেকে আগামী মাস থেকে কারো কারো বন্ধ হয়ে যেতে পারে রেশন কারণটা জেনে নেই কারণটা জেনার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি সম্পূর্ণ কথাটা বলে দিচ্ছি ঠিক আছে তারপরে এখানে চলে আসলাম বন্ধুরা প্রথমে লেখা আছে ইতিমধ্যে এক দেশ এক রেশন এক দেশ এক রেশন প্রকল্প চালু হয়ে গিয়েছে সেই প্রকল্পের আওতায় উপভোক্তাদের স্মার্ট রেশন কার্ড থাকে তার ফলে দেশের সমস্ত দেশের যে প্রান্ত থেকে রেশন তোলা যাবে সেই জন্য বাধ্যতামূলকভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তকরণ করতে হবে এর এর মানেটা হলো যে যাতে দেশের যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন যে কোনো ডিলারের কাছে গিয়ে আপনি আধারের আঙুলের ছাপা দিয়ে আধার কার্ড দেখিয়ে আপনি রেশনের মালটা নিতে পারবেন বা রেশনটা নিতে পারবেন কিন্তু এখন সমস্যা হয়ে যাচ্ছে যে অনেক মানুষই কিন্তু এখনও পর্যন্ত লিঙ্ক করেনি এই সমস্যা নিয়ে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেছেন তারপরে আমি আরও পড়ছি কিন্তু তারপরেও অনেকেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করেননি বলে করা হয়েছে যারা এখনও সেই কাজ করেননি তাদের আগামী মাস থেকে রেশন বন্ধ হয়ে যেতে পারে এই খবরটা সূত্রের খবর রাজ্যের তরফে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা হয়নি নেই তাদের যেন রেশন প্রদান বন্ধ করে দেওয়া হয় এই কথাটাই বলেছেন মৌখিকভাবে তার মানে কন বাকিটাতে বলছি অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার অন্যদিকে পশ্চিমবঙ্গের রেশন কার্ড এবং আধার কার্ডের সংযোজনের প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে রাজ্যের যে কোনো প্রান্তে থেকে এবার সেই রাজ্য সেই কাজটা করতে পারবেন সেই কাজটা করতে পারবেন নবান্ন সূত্রের খবর আপাতত রাজ্যে দশ কোটি বত্রিশ লাখ মানুষের কার্ড আছে ষোলো লাখ উপভোক্তার রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে ইতিমধ্যেই আধার এবং রেশন কার্ডের সংযুক্তকরণের কাজ সেরে ফেলেছেন প্রায় সিক্স লাখ মানুষ এখনও যারা রেশন এবং আধারের সংযোগ করে উঠতে পারেননি তারাও যাতে দূরত্ব কাজটা সেরে ফেলেন সেই চেষ্টা করেছে রাজ্য তার জন্য এবার রাজ্য সরকার করছে যে কোনো প্রান্ত থেকে রেশন কার্ড এবং আধার কার্ডের সংযোজন নিয়ম চালু করেছেন নবান্ন ঠিক আছে তার ফলে কেউ অন্য কোনো জেলায় থাকলেও তিনি সেই জেলায় রেশন কার্ড এবং আধার কার্ডের সঙ্গে সংযোগ করিয়ে নিতে পারবেন নিয়ে নিতে পারবেন ঠিক আছে আবার নিজের জেলায় আসতে হবে না এই কথাটাই বলেছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আবার আপনারা হ্যালো ফ্রেন্ডস তাহলে স্ক্রিনে আপনারা দেখে নিলেন তার জন্য আমি বলতে চাইছি আপনাদেরকে আপনারা তাড়াতাড়ি করে কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে দিন কারণ রেশনটা ছুটে গেলে কিন্তু অনেকেরই কষ্ট হবে তার জন্য আমি বলতে চলেছি আপনারা অবশ্যই রেশনটা লিঙ্ক করে দেবেন আপনি বাইরে আছেন তো তাহলে কোনো টেনশন নাই আমি স্ক্রিনে ভালো করে বুঝিয়ে দিলাম তো আপনি বাইরে থাকেন যে কোনো জায়গায় থাকেন এবার আপনাকে আর কোনো টেনশন করতে হবে না আধার কার্ড নিয়ে যান আর রেশন কার্ড নিয়ে যান তাহলে আপনাকে ওখানেই লিঙ্ক করিয়ে দিবে। ঠিক আছে আর যদি ভিডিওটা আপনার হেল্পফুল মনে হয় যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই আমার ভিডিওটিকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন